আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার হীরা হাফসা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো খুব 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে শুক্রবার জুম্মা মুবারক আজকে আপনার ভাই সকালবেলা প্রায় দেড় কেজির মতো মাংস নিয়ে এসেছে তো আমি এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে রক্ত যে পানিগুলা ওগুলা বের হয়ে যায় আমি দুইবার প্রথমে আনার সাথে সাথেই ধুয়েছি আমি মাংসটা কিন্তু কাটিনি কারণ মাংসটা ওনাদের বলে দেওয়া হয় যারা কষায় তাদেরকে বললেই হয় যে রেজালা করব তো ওরকম সাইজ করে কেটে দেন তো ওরা সুন্দর করে চাকচাক করে মাংসগুলো কেটে দেয় আর আপনি যেভাবে বলবেন যদি বলেন তেহারি করব সেই সাইজে কেটে দেবে আর যদি বলেন রেজালা করব সেই সাইজে কেটে দেবে তো আমি এখানে কয়েকটা পিস চর্বিও এসেছে তো চর্বি খাওয়া ঠিক না জানি তবু তবুও চর্বিটা একটু মাংসের সাথে দিলে পরা ভালোই লাগে তরকারিটা আর যদি আপনি চর্বি না দেন না খেতে চান তাহলে দিবেন না চর্বিটা আমার আসলে খাওয়া ঠিক না আমাদের সবারই খাওয়া ঠিক না কিন্তু একটু তরকারির সাথে ভালো লাগে এই কারণে দেই হাফসার বাবা চর্বিটা খুব পছন্দ করে নরম নরম হাফসাও চর্বিটা খুব পছন্দ করে এই কারণে আমি চর্বিটা রেখে দেই তো আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি মাংস আমি ছোট ছোটো করব না আমি দেখাচ্ছি আপনাদের আমি কতটুকুন করে মানে মাংস ওনারা সুন্দর করে চাক করে দিয়েছে আমার মাংস দোয়া শেষ এখন আমি মাংসটা মাখাবো এই যে দেখেন আমি কিছু আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি এইগুলো এখনও কুটিনি আমি মাংসটা একটু মশলা দিয়ে মেখে রেখে দিব ওটা ম্যারিনেট হতে থাকুক তারপর এর মাঝে আমি আলু পেঁয়াজটা ছিলে কুটে নিব এই যে মাংসটা পাতিলে দিয়ে দিলাম এই দেখেন এরকম চাক করে সুন্দর চারকোনা চারকোনা করে মাংসগুলো কেটে দিয়েছে ওনরা এখানে দেখতে পাচ্ছেন মশাল অনেকটাই মাংস দেড় কেজি মাংস কিন্তু কম না আর সাজো সাজো মাংস কিন্তু একদম অল্প কষানোতেই সিদ্ধ হয়ে যায় তো আমি এখন মাখিয়ে নেব এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক চা চামচ যেহেতু এখানে দেড় কেজি গরুর মাংস আছে আর দেড় চা চামচ হলুদের গুঁড়া দিব দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দেব আমি একটু ঝাল বেশি খাই আপনারা যদি ঝাল কম খান সেহেতু আপনারা কমিয়ে দিবেন আর সামনে কোরবানি আসতেছে তা অনেকে এভাবে রান্না করেন অনেকের এই ভিডিওটা কাজে লাগতে পারে দেখে আসলে সবাই কম বেশি আমরা রান্না জানি তবুও একজনের একজন দেখে একটু ইমপ্রুভ হয় সবারই তো আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর এখানে আদা রসুন জিরা বাটা একসাথে যে মিলিয়ে রাখি সেখান থেকে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর দুটো কালো এলাচ পাঁচটা সাদা এলাচ সাদা এলাচ বলতে ছোটো এলাচগুলা ওগুলো দিয়ে দিলাম আর দুটো দারচিনি তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর কিছু লবঙ্গ কিছু গোলমরিচ দিয়ে সুন্দর করে মেখে নিব এর ভিতরে আমি গরম মশলার গুঁড়াটা এখন দিব না এটা দিব আমি আপনার প্রায় আলুটা যখন দিব তখন আমি গরম মশলার গুঁড়াটা এর ভিতরে একটু দিব হালকা জাস্ট হালকা হাফ চা চামচের মতো বেশি দিলে কিন্তু আপনার মেজবানি মেজবানি যে একটা মাংসের ঘ্রাণ সেটা চলে আসবে আর আমি সব সময় গরুর মাংসটা হাতে মেখে বসাই কারণ হাতে মেখে মাংসটা বসালে কিন্তু একটা মাংসর মানে ড্যাকে ডেকে যে মাংস রান্না করে সেরকম একটা ফ্লেভার আসে আমার কাছে সেটা মনে হয় আপনারা একদিন হাতে মাখিয়ে মাংসটা রান্না করে দেখবেন যে এই আপুটা কি ভুল বললো না সঠিক বললো আসলে এক একজনের রুচি এক এক রকম তবুও আমার কথা শুনে একদিন একটু হাতে মেখে মাংসটা রান্না করেই দেখেন যে কতটা মজা হয় তো আমার মাংসটা সুন্দর করে মাখানো হয়ে গেছে আর মাংসের মশলাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি এখন হাতটা ধুয়ে ঢাকনাটা দিয়ে পাতিলটা সরিয়ে রাখি আর এই ফাঁকে আমি আলু আর পেঁয়াজটা ছিলে নেই তো বন্ধুরা আমার আলু পেঁয়াজটা ছিলা হয়ে গেছে আমি ওই পাঁচটা পেঁয়াজই পুরাটাই দিয়ে দিব এখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে আমি চুলাটা ধরিয়ে দিলাম এর ভিতর আমি এখনও তেল দিই নি কারণ তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে অনেক সময় ভিতরে মশলাটা যায় না কারণ তেল তেলে ভাব তেলটা আপনার ওই মাংসটা কাবার করে নেয় এই কারণে আমি তেলটা একটু পরেই দিই আর এখানে যেহেতু দেড় কেজি মাংস আছে এ কারণে আমার এর ভিতরে হাফ কাপ পরিমাণ তেল দেওয়া লাগলো আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক মোটা মোটা করে কেটেছি এই পেঁয়াজের কিন্তু কোনো অস্তিত্বই থাকবে না কারণ গরু মাংসটা কিন্তু মানে একটুও পানি দেয়নি হাত আজকে কিন্তু আমি হাত ধুয়েও পানি দেইনি তো সেই গরু মাংসের যে তাজা মাংসটা এখান থেকে অনেকটা পানি বের হবে আর দেখেন একটা পেঁয়াজ ছোট একটা পেঁয়াজ কাটাই হয়নি রয়ে গেছে তো ওটা হয় ওটা কোনো ব্যাপার না একটু ভুলটুতি তো হবেই মানুষ বলতেই ভুল হয় আর এই পেঁয়াজগুলার কিন্তু কোনো অস্তিত্বই থাকবে না এগুলা গোলে সুন্দর করে একদম পেস্ট হয়ে যাবে অনেকে আবার মাংস রান্না করার ভিতরে পেঁয়াজের পেস্ট দেয় আমি কখনোই দিই না ভুলেও আমি কখনো দিই না কারণ এমনিতেই পেঁয়াজ গলে যাবে বড়ো বড় আপনি বা আরও বড় বড় করেও মোটামোটা করে যদি কুচিয়ে দেন তাও কিন্তু পেঁয়াজটা গলে যাবে হাফসা টিভি দেখতেছে আজকে শুক্রবার ও ছুটি তো আমি ওকে পড়তে বসাইনি প্রতিদিনই যদি পড়তে বসাই আসলে পড়ালেখা কিন্তু তখন বোরিং লাগবে এ কারণে আজকে আর পড়তে বসায়নি হাফসার বাবাও টিভি দেখতেছে হাফসাও টিভি দেখতেছে দুজনে একসাথে ছবি দেখতেছে তো আমি বলেছি যে তোমরা গোসল টোসল করে নাও একটু পরে এখন মাত্র প্রায় পনে এগারোটার মতো বেজে গেছে দেখেন আমি প্রথমে এসে কিন্তু এই নেড়ে দিলাম প্রায় দশ মিনিট পরে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে এদিক দিয়ে কিন্তু তেলটা ভেসে আসছে প্রায় আমি আরও দশ মিনিট পর এসে দেখাবো আপনাদের কি অবস্থা আজকে সকালে আমি ফিনি করেছিলাম আর পরোটা গত সপ্তাহে আমি লুচি আর পায়েস করেছিলাম আর এই সপ্তাহে ফিন্নি আর পরোটা করেছি আসলে ফিন্নি আর পায়েসের ভিতর কিন্তু বেশি একটা পার্থক্য না ফিন্নিতে আপনার একটু মানে গাঢ় গাঢ় হয় আর পায়েসটা আপনার একটু তো মানে পাতলা 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 বলতে মানে একটু নরম নরম থাকে আর ওর ভিতরে মানে একটু দুধটা কম লাগে আমার মনে হয় পায়েসে কারণ ফিননিটা একদম আঠালো আঠালো হয়ে যায় তো আর হলুদ হলুদ হয়ে যায় মানে অনেক সময় দুধটা দুধটা জাল দিতে 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 ফিননিটা করতে হয় এ কারণে বললাম যে আমার কাছে মনে হয় এই হলো ফিননি আর পায়েসের ভিতর পার্থক্য তো প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে ও বাপ বেটির খিদা লেগে গেছে তো বললাম যে এই হালকা খিদার জন্য আমি লাচ্ছি বানিয়ে দিয়ে এই গরমে যে পরিমাণ গরমটা পড়েছে আপনারা তো জানেনি বৃষ্টি হচ্ছে না প্রায় অনেক দিন ধরে বন্যা হয়ে গেছে আর বৃষ্টি চাচ্ছিও না আল্লার কাছে কারণ প্রত্যেকটা যেদিকে যেদিকে বন্যা হয়েছে সেদিকের মানুষের খুব কষ্ট হচ্ছে তো এই কারণে আমি এই গরমের ভিতরে ওদেরকে একটু লাচ্ছি করে দেই লাচ্ছি বলতে যে এই যে টক দই রয়েছে টক দইর ভিতরে একটা আম চিপে দিব এই আমগুলো প্রচুর মিষ্টি তো একটা আমেই যথেষ্ট আর এই টক দইটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি আপনাদের সাথে একদিন দই বানিয়ে আমি দেখাবো যে আমি কীভাবে টক দইটা বানাই আর টক দই বানানো কিন্তু একদমই সোজা হালকা একটু দুধ গরম করে রেখে দিলেই টক দইটা হয়ে যায় এর ভিতরে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এখানে প্রায় তিন গ্লাসের মতো বড় বড় তিন গ্লাস আপনার লাচ্ছি হবে অনেক ঘন হবে আমি দেখাচ্ছি আমি ব্ল্যান্ড করে এনে আপনাদের সার্ভ করে দেখাই যে এখানে শরবতের যে জুসের যে গ্লাসগুলা সরি জুসের যে গ্লাসগুলা এইগুলা তিন গ্লাস হবে আমি যে পরিমাণটা দিয়েছি এখানে প্রায় এক কাপের মতো টক দই ছিল পুরাটাই আমি দিয়ে দিয়েছি এ দেখেন আমার লাচিটা তৈরি হয়ে গেল কত সুন্দর দেখাচ্ছে আমি বেটিকে দিয়ে আসি ওনরা ঘরে বসেই খাবে ওনারা বের হচ্ছে না ওনরা টিভি দেখায় মগ্ন আছে তো আমিও সাথে লাচ্ছিটা খেয়ে চলে আসলাম এই দশ মিনিট পরে দেখেন আমার মাংসটা কি সুন্দর একদম ভালো মতো কষে গেছে আর এর মাঝে কিন্তু এসে আমি প্রায় দুইবার নেড়ে দিয়ে গিয়েছি গিয়েছিলাম এটা আপনাদের দেখানো হয়নি আসলে বারবারে যদি আপনাদের দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এ কারণে একটু কেটে কেটেই আপনাদের দেখাচ্ছি আপনারা আমি যে বলতেছি এই বলাতে আপনারা একটু বুঝে নেবেন আর দেখেন দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেছে এখনই পেঁয়াজে কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না আর এর ভিতরে আমি বড় বড় টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর ভিতরে আমি তিনটা আলু দিয়েছি তিনটা আলু চার ভাগ করে বারো পিস হবে এটা অনেকেই আলু পছন্দ করেন না কুরবানির মাংসে কিন্তু আমার যত মাংসই হোক এক পাতিল এক ডেখ মাংস রান্না করলেও আমার ওর ভিতরে আমার আলু দেওয়াই লাগবে আলু না দিলে পরে মাংসটা কিন্তু আমার কাছে মনে হয় কি খেলাম মাংস খেলাম না অন্য কিছু বুঝি না তো আলুটা দিয়ে আমি আরও দুই মিনিট কষাবো কারণ আমার পানি নেই যেহেতু এখানে আমি দুই মিনিট একটু ঢেকে রাখার পরে এবার নাড়াচাড়া করে ভালো মতো একটু কষিয়ে তারপর এর ভিতর আমি ডাইরেক্টলি ঝোলের পানি দিয়ে দিব কারণ মাংসটা আমার কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আমি নাড়াচাড়া করতেছি কষাচ্ছি দেখুন মাংসটা কিন্তু বেশি একটা কমেনি কারণ এটা সাজো মাংস আর সাজো মাংস রান্না করলে কিন্তু বেশি একটা কমে না আর এই দেখেন একটা নরুলি এই নরলিটা না হাফসা খুব পছন্দ করে কারণ ওই কচকচ করে দাঁতের তলে ছোটো মানুষ তো কুরকুর কুরকুর করে খায় আর ওর আরেকটা কথা ওর অনেকগুলো দাঁত পড়ে গেছে ও মাংস খেতে আজকে বলতে সাম্মু তুমি মাংস রান্না করতেছো আমি কিভাবে মাংস খাবো আমার তো দাঁতই নেই থাই নিয়ে হাফসার বাবা আর আমি অনেক সময় হাসাহাসি করলাম একটু দুষ্টুমি তো করতেই হয় নিজেদের ভিতরেই আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি কিন্তু একদম ফুটন্ত গরম পানি করব না গরম পানিটা হালকা একটু গরম হলে এই মাংসের ভিতর আমি ঢেলে দিবো কারণ ডাইরেক্টলি ঠান্ডা পানি দিলে না মাংসটা যে একটু ছাড়া ছাড়া হয়ে যায় সেটা কুকড়ে আসে কুকড়ে বলতে মানে আবার মনে হয় প্রথম থেকে সিদ্ধ করা লাগে এরকম সিস্টেম হয়ে আসে আমি কিছু কাপড় চোপড় ভিজিয়ে এসেছি দেখেন আমার জামাটা ভিজে গেছে শুক্রবারে একটু টুকিটাকি কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে অনেকটা ভালো হয় আর কি যে এখন আমি এই মাংসটা রান্না হয়ে গেলে কিছু আদা রসুন কেটে নিব আদা রসুন কেটে এই সপ্তাহের আদা রসুনটা আমি করে রাখব তো মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন হাফসা চল বলতেছে যে বাবা আম্মুকে আমাকে আর বাবাকে দুটো মাংস উঠিয়ে দাও ওরা কষানো মাংস খুব পছন্দ করে তো ওদের টেস্ট করার জন্য আমি দুটো মাংস উঠিয়ে দিচ্ছি আমারও ভালো লাগে কিন্তু কষানো মাংসটা এখনই যদি মহিলা মানুষ প্রথম থেকেই খাওয়া শুরু করে দেই তাহলে কেমন হয় বলেন তাহলে কিন্তু আবার খেতেই ইচ্ছা করবে আমাদের মহিলাদের কিন্তু আবার বেশি রুচি এখানে আর এখন খাবো না আমি তো আমার মাংসে আমি পানিটা ঢেলে দিলাম এখানে আমি বেশ খানিকটাই পানি দিয়েছি আন্দাজ মতো প্রায় আড়াই কাপের মতো হবে কারণ মাংসটা আমার অনেক আর এরা আবার আমার হাফসার বাবার হাফসা কিন্তু আঙ্গুল দিয়ে ছিঁড়ে মাংস খায় ওনারা দাঁত দিয়ে টেনে মাংস খেতে পছন্দ করে না অনেকে আবার শক্ত শক্ত মাংস খান যদি শক্ত শক্ত মাংস আপনারা রাখতে চান তাহলে সেহেতু আপনারা দিয়ে কাপ পানি দিবেন এক কাপ পানি কমিয়ে দিবেন আমার থেকে আর আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে প্রায় দশ মিনিট পরে এসে আবার দেখাচ্ছি আপনাদের এ দেখেন সুন্দর মতো বলক চলে এসেছে তরকারিতে আমার প্রচুর ভাপ উঠতেছে এই কারণে আমার ক্যামেরাটা খোলা হয়ে আসতেছে দেখেন পুরাটাই কিন্তু সুন্দর মতো কালার চলে আসছে তরকারির তো সরি বন্ধুরা এই ফাঁকে আমি এসে গরম মশলাটা দিয়ে গিয়েছিলাম তখন আমার ক্যামেরাটা অন করতে মনে নেই হাফ চা চামচ গরম মশলা দিয়েছি আমি গরম মশলার যে গুঁড়াটা ওইটা দিয়েছি আমার কাপড় চুপড় ধুয়ে মশলা করে আসতে আস্তে আমি মশলা যখন কুটি তখন সেই ভিতরে এসে আপনার ভাই জালটা অফ করে দিয়ে গেছে আর আমার কারেন্ট চলে গেছে আমার রান্নাঘরে অন্ধকার হয়ে গেছে এই কারণে সুন্দর মতো দেখাতে পারলাম না তো যখন কারেন্ট এসেছে তখন এই ভিডিওটা করেছি তো বন্ধুরা আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ